সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা জেলার খালিয়ারজুড়ি থানার বোয়ালি গ্রামে। এটি একটি প্রত্যন্ত অঞ্চল, মূলত হাওড় এলাকা। তো আপনার এখন আপনার শীত মৌসুম পড়েছে, এখন পানি নামতে শুরু করেছে, এই জমিগুলো জাগতে শুরু হচ্ছে। তো আপনার এখানের একজন কৃষি উদ্যোক্তা ভাইয়ের নামটা কি? মোহাম্মদ দেলোয়ার ভাই। বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার দেখুন মিষ্টি কুমড়া চাষ করেছেন। তো আমরা তার এই মিষ্টি কুমড়া চাষের উপর একটি বিস্তারিত প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি এবং মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব তার এই মিষ্টি কুমড়ার প্রজেক্টটি কীভাবে সে আপনার পরিচালনা করছেন, তার এখানে কত লোকজন কাজ করে, এটার এই কী জাতের মিষ্টি কুমড়া চাষ করছেন এবং আপনার কবে হারভেস্টিং করবেন, বাজারজাত কবে করবেন, কেমন প্রফিট আসবে। তো চলুন আমরা কথা বলি মোহাম্মদ দেলোয়ার ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এইতো আলহামদুলিল্লাহ, আপনারা তো আল্লাহ ভালো রাখছেন। তা আপনাদের এই এলাকাটার একটু ঠিকানাটা একটু বলেন। আমাদের বাড়ি হচ্ছে কি তারাইল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি তারাইল? জি। ও আচ্ছা। তো এইখানে আপনার এই যে বিস্তীর্ণ এলাকা, বিঘার পর বিঘা জমিতে আপনি তো মিষ্টি কুমড়া চাষ করছেন, এগুলো মানে এই জমিগুলো আপনার কি নিজের? না না, এগুলো মানে বন্ধক নিছি আর কি। বন্ধক নেওয়া মানে এই সিজনের জন্য শুধু? এই সিজনের জন্য। আচ্ছা, পুরাটা দিয়ে আপনার মিষ্টি কুমড়া চাষ করছেন? জি পুরাটাই। ১২০ কাঠা বলতে আমাদের নেত্রকোনার মাপে হচ্ছে প্রায় ১২০০ শতক, মানে ১০ শতাংশ এক কাঠা। ঠিক আছে, আপনার ১২০০ শতক হবে। তো আপনার এই জমিগুলো নিছেন কিভাবে আপনি? আপনার এই ৮০০ বা ১০০০ টাকা কাঠা আর কি। ও আচ্ছা, মানে যে যারা জমির মালিক তাদের কাছ থেকে এটা ই নিছেন ভাড়ার মতো আর কি, অনেকটা লিজের মতো আর কি, এই সিজনটার জন্য। এই সিজনের জন্য। তে আপনি এটা কি কি এই যে কুমড়া চাষ করছেন একটু আমাদের এই যে কি জাতের কুমড়া চাষ করছেন? এইটা হলো আপনার ওয়ান্ডারবল। আচ্ছা আচ্ছা, আর এই যে হে দিকে যারা করছেন না, জি লালিমা। ও আচ্ছা, লালিমা আর ওয়ান্ডারবল। জি, আবার এর ফাঁকে ফাঁকে আছে আমরা টাইবল ওয়ান। আচ্ছা, ও তে আপনার এটা কি হাইব্রিড জাত? জি জি হাইব্রিড। আচ্ছা, আপনার এই যে আপনার এই লাউ যে লাগাইছেন কয়দিন আগে আপনার? এটা লাগাইছি প্রায় এই ২০-২২ দিন। আচ্ছা, তো আপনার আশা রাখেন কবে থেকে আপনার এটার ফুল ফল আসা শুরু করবে? এটা আপনার এই মাসের শেষ ভাগে দেওয়া যাইতেছে কি ফুল ভরবো আর কি, ফুল এবং কড়া ধরতে, মানে এই মাসে আগামী এক মাসের মধ্যে? জি এক মাসের মধ্যে। আচ্ছা, তো আপনার এটা তো বিশাল এলাকা নিয়ে আপনি যে প্রায় ১২০০ শতাংশ জমি নিয়ে, ঠিক আছে, শেষ হয়ে যাবে? আচ্ছা, চৈত মাসের শেষের দিকে যায়, আপনি এটা কি পাকা বিক্রি করবেন? আপনি কাঁচা বিক্রি করবেন না? না। আপনার তো বিশাল মানে বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনার বিঘার পর বিঘা জমিতে যে লাভ চাষ করছেন, এত লাভ আপনার কোথায় বিক্রি করবেন? কোথায় আপনার এগুলো? আপনার অনেক দূর দূরে তো ফাটিয়ে হেরায়। আচ্ছা, মানে ওই যে ব্যাপারী আসে এখান থেকে নিয়ে যায়? জি, ব্যাপারী বলতে মানে আমার আব্বাই মানে আড়তদারি করে আর কি। আচ্ছা, কোথায় আড়তদারি আপনার? এই রাজিবাজার। রাজিবাজারটা কোথায়? এই তারাইলের পরে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা জিনিস যে আপনার যে আপনার তো মোটামুটি বিশাল এলাকা নিয়ে আপনার এই যে লাউ চাষ করছেন, তো এই লাউ তো আপনার মনে করেন যে বাজারে মার্কেটে সেল দিতে হবে, অনেক ব্যাপারী ট্যাপারি লাউ খোঁজে, কেনার আগ্রহ দেখায়, তা আপনার পাবে কিভাবে? মনে করেন তারা যদি লাউ কিনতে চায় আর কি, লাউয়ের ব্যবসা করতে চায়, তাহলে আপনার এটা আপনার নাম্বারটা অথবা আপনার যোগাযোগের একটা ব্যবস্থা এটা বলে দেন, আপনার নাম্বারটা বলে দেন। ৮১৮০১৮৩০। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, তো আপনার এই যে এই যে ১২০০ শতক জায়গাতে যে আপনার এই যে লাভ চাষ করছেন, আপনার তো এখানে অনেক লোকজন কাজ করতেছে, অনেক শ্রমিক, অনেক খরচের বিষয় আছে। ১০-১৫ হাজার টাকা খরচ আছে। আচ্ছা,
তো ভাই আপনারা কি এই যে এই কুমড়া খেতে কাজ করছেন, তো আপনার এই যে কাজ করতেছেন এটা কি আসল বিষয়, কেমনে কিভাবে কাজ করতেছেন, কি দিন হাজিরা? দিন হাজিরা নিজের কামনে 550 550 রোজ? তো আপনার খুশি তো? ও আপনি এখন একটু কাজও কম? ও আচ্ছা, নিজের বাড়ি বাড়ি আশেপাশে আপনাদের? ও আচ্ছা, তো আপনার দুপুরে খান কই বাড়িতে যান গা? তা আপনার মালিক কেমন? মালিক খুব ভালো। খুব ভালো না? প্রতি বছরই কাজ করেন মালিকের? না প্রতি বছরই, তাই না? তো আপনার একটা জিনিস আমি আসলে খেয়াল করতেছি, যেখানে যাই আমরা যারা যে গরিব শ্রেণীর মানুষ আছে, যারা দিন আনি দিন খাই, ধরতে গেলে তারা এত যে খাটাখাটির পরে যে দুপুরে প্রচণ্ড রোদ থাকার পরে যে কাজ করতেছেন, তারপরে তো আপনাদের মুখে একটা হাসি লেগেই আছে দেখলাম, ঠিক আছে, কারণটা কি, এত কি এত কি সুখ এত এত আপনাদের মনের মধ্যে? ঠিক আছে, গরিবের তো এটাই সুখ, কাজ করে সারাদিন পরে একটা বেতন পাবেন, এটা নিয়ে বউ বাচ্চা নিয়ে খাবেন, এটাই সুখ, আর রাত্রে নাক ডেকে ঘুমাবেন, এটাই আপনাদের সুখ। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আপনারা এইভাবেই সারা জীবন কাজ করেন, আমাদের এই জাতির একে উন্নয়নের সহযোগিতা করেন, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আর একটা জিনিস, আপনার এই যে টোটাল যে প্রজেক্টটা করছেন আপনার, এটা ফার্স্ট টু লাস্ট আপনার এটা খরচ কেমন আসবে? আজ থেকে লাস্ট পর্যন্ত আপনার ১৪-১৫ লাখ টাকা খরচ হইতে পারে আর কি। ১৪-১৫ লাখ? তো অনেক, এটা বিশাল একটা, একজন কৃষকের জন্য অনেক টাকা। তা আপনার এটা পরে আপনার লাস্ট পর্যন্ত যে কুমড়া বিক্রি করবেন, আপনার কেমন প্রফিট আসতে পারে আনুমানিক? আসলে চুলচারা হিসাব তো আর করা যাবে না, আনুমানিক কেমন প্রফিট আসতে পারে? এটা যদি আপনার বাজার ভালো থাকে তাহলে, কাঁচা বাজার তো একটু আপডাউন করে, ভালো মানে 20-22 লাখ টাকা, মানে 20-22 লাখ টাকার সেল দিবেন, এরকম একটা চিন্তা ধারণা আছে। আর যদি বাজার মন্দ থাকে তাহলে যেটা খরচ করতেছি এটাকে উঠতে পারে না উঠতে, এরকম। আচ্ছা আচ্ছা, তা আপনি এটা কি লাউ চাষটা কি এইবারই করতেছেন নাকি এর আগেও করছেন? এর আগেও করছি মানে দেশে আর কি। আপনার দেশ কোথায়? তারাইলথানা। তারাইলথানা, আচ্ছা আচ্ছা। তো আপনার আশা রাখি আমরা যখন লাউটা টোটালি ধরা শুরু করবে কয়দিন পরে? এক মাস পরে এই এক মাস বা কিছু বাড়তিও লাগবে এক মাস ইনশাল্লাহ, আমরা তখন একটা আইসা একটা আপডেট দিব, ঠিক আছে। তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমরা দোয়া করি আপনার এই প্রজেক্টটি আপনি সফলতার মুখ দেখেন, ঠিক আছে, কারণ আপনার হাত ধরে এখানে হাজার হাজার শ্রমিক কাজ করছে, তাদের একটা কর্মসংস্থানের ই ব্যবস্থা হয়েছে, ঠিক আছে। আপনাদের মতো ইয়াং ছেলেরা যখন আপনার যে কৃষি সেক্টরে আসবে, আমাদের কৃষিগুলো আরও উন্নত হয়ে যাবে, কারণ আপনার কৃষির যে সিস্টেমটা হবে পরিকল্পিত, আধুনিক। সম্মানিত দর্শকবৃন্দ, আজ এখানে শেষ করছি, আবার দেখাবো একটি নতুন পর্বে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।